আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদের সাথে এর আগে আমার কয়েকটা ক্লাস হয়েছে, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস দেখেছো এবং পড়াগুলো শেষ করার চেষ্টা করেছো। আমি আমার যথাসাধ্যভাবে তোমাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি, তোমরাও ভালো করে বুঝার এবং দেখি শুনে পড়ার চেষ্টা করবা। যদি কোথাও না বুঝো আমাকে মেসেজ করে জানাবা। তোমাদের সাথে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে লাস্ট যে চ্যাপ্টার নিয়ে পড়া শুরু করেছিলাম তা ছিল উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্যকে কতগুলো পয়েন্টের আকারে ভাগ করেছে। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব, এবং তোমার এটা একটা চিত্রের মাধ্যমে আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়েছি। আজকে আমরা পড়ব উপকরণ বণ্টনের দক্ষতা ব্যাখ্যা, দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কি, উপকরণ বণ্টনের দক্ষতা ব্যাখ্যা। এখন দেখো তোমরা বোর্ডে, আমি চিত্রটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, তো তারপর চিত্র থেকে আমি তোমাদেরকে বিবরণী আলোচনা করব। আগে আমি চিত্রটা আঁকতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো আমি কি লিখতেছি একটু মনোযোগ দিয়ে, তাইলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। অ অর্জনযোগ্য, অ অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে কোনো কিছু উৎপাদন করা হবে না। তোমরা লক্ষ্য করো, দেখো আমি ভূমি অক্ষে, ভূমি অক্ষে কি ওয়াই দ্বারা, ভূমি অক্ষে আমি ওয়াই দ্বারা কাপড় এবং, সরি ভূমি না, লম্ব অক্ষে ওয়াই দ্বারা কাপড় এবং ভূমি অক্ষে ওয়াইএক্স দ্বারা খাদ্য উৎপাদন দেখিয়েছি। এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে চিত্রটা আলোচনা করে দেখাবো, যে উদাহরণের জন্য আমি খাদ্য এবং কাপড়ের সাহায্য নিব। চিত্রে তোমার পয়েন্টটা ছিল কি, উপকরণ বণ্টনের দক্ষতা, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, উপকরণ বণ্টনের দক্ষতা ব্যাখ্যা, উপকরণ বণ্টনের দক্ষতা ব্যাখ্যা। তৃতীয় পয়েন্টটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা, নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা, নির্বাচন সংক্রান্ত
ব্যাখ্যা, এই দুইটা পয়েন্টের, এই দুইটা পয়েন্টের আলোকে আমি এই চিত্রটি আলোচনা করব। দেখো আমরা এখানে কি দেখতে পাই, প্রথমে বলছে যে উৎপাদন উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যায় বলেছে যে উৎপাদন সম্ভাবনা রেখা কোনো সমাজ বা অর্থনীতিতে বর্তমান বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে কোন দ্রব্যের সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করবে তা ব্যাখ্যা করে থাকে। অর্থাৎ এই রেখা অর্থনীতির দক্ষতা উৎপাদন নির্দেশ করে থাকে। উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বলতে সম্পদের অপচয় রোধকে বোঝায়। উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বলতে কি বোঝায়? সম্পদের অপচয় রোধকে। দক্ষ উৎপাদন বলতে সম্পদের এমন এক অবস্থাকে বোঝায় যেখানে একটি পণ্যকে হ্রাস করে, অর্থাৎ একটি পণ্যকে কমিয়ে আরেকটি পণ্য উৎপাদন করাকে বুঝিয়ে থাকে। অর্থাৎ দক্ষ উৎপাদন স্তরে একটি পণ্য উৎপাদন হ্রাস করলে কেবল অপর পণ্যটির উৎপাদন বাড়ানো সম্ভব। এখন তোমরা চিত্র দেখো, আমি চিত্র থেকে আলোচনা করতেছি। চিত্রে আমরা প্রথমে কি পেয়েছি? ওয়াই অক্ষে খাদ্য, ওয়াই অক্ষে কাপড় নির্বাচন করেছি। প্রথমে দেখো আমরা এখানে পাঁচটা বিন্দু নির্ণয় করেছি, এ বি সি ডি, সরি ছয়টা বিন্দু, এ বি সি ডি ই এফ, এই ছয়টা বিন্দু যোগ করে আমরা একটা পিপিই রেখা পাই। আমরা কি রেখা পাই? পিপি সি, এটা হচ্ছে পিপিসি রেখা, পিপিসি রেখা পাই। এখন তোমরা চিত্রে দেখো, ডি বিন্দুতে যখন, ডি বিন্দুতে খাদ্যের উৎপাদন হচ্ছে কত লক্ষ? 3 লক্ষ। খাদ্য উৎপাদন হয় 3 লক্ষ আর কাপড় হয় 9 লক্ষ। কাপড় হয় 9 লক্ষ ডি থেকে ই বিন্দু পর্যন্ত, ডি থেকে ই বিন্দু পর্যন্ত অগ্রসরে খাদ্য উৎপাদন হবে 1 লক্ষ। খাদ্য উৎপাদন হবে 1 লক্ষ, আর 1 লক্ষ টন বাড়াতে হলে, 1 লক্ষ টন বাড়াতে হলে আমাদেরকে কাপড় উৎপাদন 3 লক্ষ মিটার কমাতে হবে। এই যে 3 লক্ষ, এই যে কাপড় উৎপাদন, দেখো 9 থেকে 6 গেলে, 6 আসলে 3 লক্ষ কমাতে হয়। তাইলে আমরা যখন কাপড় খাদ্য উৎপাদন বাড়াবো তখন আমাদেরকে কাপড় উৎপাদন কমাতে হবে। এভাবে ই থেকে আবার এফ বিন্দুতে যদি আমরা খাদ্য উৎপাদন বাড়াই তখন আবার কাপড় উৎপাদন ই বিন্দুতে 6 থেকে 3 নেমে আসে, অর্থাৎ হ্রাস করে। অর্থাৎ একটি একটি পণ্য হ্রাস করে আরেকটি পণ্য বৃদ্ধি করাটাই হচ্ছে উৎপাদনের দক্ষতা, অর্থাৎ উপকরণ বন্টনের দক্ষতা এখানে নির্দেশ করে। এবার তৃতীয় পয়েন্ট দেখো, নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা কি? নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা হচ্ছে উৎপাদনের রেখা দুটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে, উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ এখান কি বা কোন পণ্য কতটুকু পণ্য উৎপাদন হয় তা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ পায়। তোমরা চিত্রে লক্ষ্য করলে দেখবা, আমি এখানে আই আই একটা বিন্দু যেখানে অর্জনযোগ্য অঞ্চল, এটা হচ্ছে রেখার বাইরে হওয়ার কারণে এখানে কোনো পণ্য বা দ্রব্য উৎপাদিত হবে না। আর ই হচ্ছে অদক্ষ অঞ্চল, ইউটা কি? অদক্ষ অঞ্চল, যে বিন্দুতে উৎপাদন করা সম্ভব হলেও কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ এখানে যদি উৎপাদন আমরা করতেও যাই কিন্তু সেটা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবে না। এরপর দেখো আমি দ্বিতীয় চিত্রে, এই যে এই চিত্রে আমি পিপিসি মাধ্যমে আমরা জানতে পারি বেশি কাপড় না বেশি খাদ্য কোনটি উৎপাদন করবা। আমরা কি বেশি কাপড় উৎপাদন করব নাকি বেশি কাপড় উৎপাদন করব নাকি বেশি খাদ্য উৎপাদন করব, সেটা যেমন আমরা বি এবং বি ও ই বিন্দুতে, বি ও ই বিন্দুতে উৎপাদন করব তা পিপিসি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। আজকে আমি তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে আমি দুইটা পয়েন্ট আলোচনা করেছি, একটা হচ্ছে উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। অর্থাৎ এই দুইটা পয়েন্টকে আমি একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করেছি। উদাহরণটা হচ্ছে কি ছিল? খাদ্য ও কাপড়। অর্থাৎ আমরা একটা পণ্য বাড়িয়ে আর একটা পণ্য কম, একটা পণ্যকে হ্রাস করে আমাদেরকে আরেকটা পণ্য বৃদ্ধি করতে হবে। আমরা একসাথে দুটি পণ্য বৃদ্ধি করা আমাদের সম্ভব না, যার ফলে এখানে উৎপাদনের উপকরণের বন্টনের দক্ষতা নির্দেশিত হয়। তো আমি আজকের মতো তোমাদের এখানে শেষ করছি। তোমরা বাসায় ভালো করে দেখবা এবং চিত্রটার সাথে মিলিয়ে দেখবা উত্তরগুলা, এবং চিত্রটাও ভালো করে পড়বা, বুঝার চেষ্টা করবা। তো সবাই যে ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।